করার পূর্বে একটু ভয় দেখায় নি। আরে ভয় দেখানোর কি আছে? আরে আমার মামা ফুটবল খেলার বউ বুঝে না, খেলা শুরু হওয়ার সময় শুরুতে এক মজুরে কিক করে মনে হয় মামা বিরাট বড় প্লেয়ার, সারা মাঠে কিন্তু আর বল পায় না। মামারে বললাম, মামা আপনি সারা মাঠে খেলতে পারেন না, শুরুতে এত জোরে কিক করেন কেন? আরে বাইক না, সারা মাঠে বল পাই না কিন্তু প্রথম এত জোরে কিক করি, খারাপ খেললেও ভয়ে কেউ কিছু বলে না। আমরাও একটু ভয় দেখাই নি, এতে অডিয়েন্স আমাদের পারফরমেন্স খারাপ হইলেও কিছুই বলবো না, কি কস? আচ্ছা দোস্ত, তাহলে ভয় দেখায়নি, কি করা যায়? সিংহের গর্জন দি। হ্যাঁ ঠিক আছে, যাদের হাট দুর্বল তারা কিন্তু সাবধান ভাই, সিংহের গর্জন বুঝতেই পারছেন। আপনি ফিল করেন আমাজন জঙ্গল, রাত তিনটা, চারিদিকে শুনশান নীরবতা। ভাই আবার কিন্তু বলে রাখছি, যাদের হাট দুর্বল তারা কিন্তু সাবধান। এমন সময় সিংহের আক্রমণ, এখন সিংহের গর্জন হবে, বেশি ভয় পাবেন না। তুই দিও অনেক সালাক, এই যুগে সালাক না হলে চলে? বোকা লোকের ভাত নাই, পুরা বকি কালি। হ্যাঁ এবার ঘুমা। এই যে ভাই শুনেন কি হচ্ছে ভাই, এটা কোন জায়গা? আজব তো, ভিনগোড়ারে পানি নাকি কমলাপুর চিনেন না? কমলাপুর? গতকাল রাতে কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ট্রেনে উঠলাম, 50 মিনিটের রাস্তা, রাত পার হইয়া সকালের আলো ফুটিল, এখনো কমলাপুর। কেন ভাই আপনি কিছু জানেন না? কি ভাই? আরে ভাই ট্রেনের এই বগিতে নাকি সাপ পাওয়া গেছে, তাই কর্তৃপক্ষ এই বগি রাইখে ট্রেন নিয়ে তো চইলে গেছে। ওরে খুদা, আজকে বুঝবার পারছি। কি বুঝবার পারছি? কি বুঝলা? অতি চালাকের গলায় দড়ি। Let's go, Kalipa!